বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সালের প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড জিরো আর্টিকেল নিয়ে যে প্রশ্নটি, সেটি নিয়ে মূলত কথা বলবো। এখানে আমি তোমাদের যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে এগুলি তোমরা পারবে সে বিষয়গুলি কথা বলবো, পাশাপাশি বাংলা অর্থটিও বলে দেবো। চলো আমরা শুরু করি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানগুলো উইথ সুইটেবল প্রিপোজিশনস, আর্টিকলস অ্যান্ড জিরো আর্টিকলস। অর্থাৎ প্রিপোজিশন, আর্টিকল এবং জিরো আর্টিকল, অর্থাৎ যেখানে কোনো আর্টিকল বসবে না সেখানে ক্রস চিহ্ন বসার কথা বলা হচ্ছে। পরীক্ষায় শুধু তোমরা উত্তরটা লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। রাঙামাটি ইজ অন আ ড্যাশ মোস্ট অ্যাট্রাকটিভ হিলি ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা কখনো অন অফ দেখতে পাও, এরপর যদি গ্যাপ থাকে, তাহলে ওখানে চোখ বুজে দা বসাই দিবে। দা বসবেই, অন অফ থাকলে এরপরে কি বসবো? দা বসাই দেবো আমরা। তাহলে এখানে আমরা বসাচ্ছি দা। রাঙ্গামাটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ হিলি ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। রাঙ্গামাটি হচ্ছে বাংলাদেশের একটা কি, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ, যে যতগুলো আকর্ষণীয় পাহাড়ীয় তোমার জেলা রয়েছে, তার মধ্যে সব থেকে আকর্ষণীয় জেলা হচ্ছে কি, রাঙ্গামাটি বাংলাদেশে। ইট ইজ লোকেটেড ড্যাশ দ্য ওয়েস্টার্ন ব্যাঙ্ক অফ কাপ্তাই লেক। এখানে খেয়াল করো, বলছে ইট ইজ লোকেটেড, এটা অবস্থিত ড্যাশ দ্য ওয়েস্টার্ন ব্যাঙ্ক অফ কাপ্তাই লেক, অর্থাৎ কাপ্তাই যে হ্রদ, লেক মানে হচ্ছে হ্রদ, এই কাপ্তাই হ্রদের পশ্চিম তীরে এটা অবস্থিত আর কি। তাহলে এখানে হবে অ্যাট। মোস্ট অফ দ্য ভিজিটার্স, অধিকাংশ দর্শনার্থী ভিজিট দ্য প্লেস, জায়গাটি কি করে থাকে, স্থানটি ভিজিট করে, ফর ইটস ড্যাশ আই ক্যাচিং ন্যাচারাল বিউটি। অর্থাৎ অধিকাংশই দর্শনার্থী এই জায়গাটাকে, অর্থাৎ এই যে কাপ্তাই লেক তোমার হিলি ডিস্ট্রিক্ট রাঙ্গামাটি, এটাকে পরিদর্শন করে থাকে, ড্যাশ আই ক্যাচিং ন্যাচারাল বিউটি, অর্থাৎ চোখকে চোখ জুড়ানো যে প্রাকৃতিক সৌন্দর্য, এই কারণে কিন্তু মূলত কী করে, অধিকাংশ দর্শনার্থী এই জায়গাটাকে তোমার ভ্রমণ করে থাকে বা দেখে থাকে। এখানে কোনো কিছুই বসবে না, এখানে ক্রস বসবে আর কি। মোস্ট অফ দ্য ভিজিটার ভিজিট দ্য প্লেস ফর ইটস আই ক্যাচিং ন্যাচারাল বিউটি। এখানে আমরা কী বসাবো, ক্রস চিহ্ন বসাই দেবো। নেচার হ্যাজ অ্যাডর্ন, নেচার হ্যাজ অ্যাডর্ন, নেচার প্রকৃতিকে সুশোভিত করেছে, দিস টাউন, অ্যাডর্ন মানে হচ্ছে সুশোভিত করা, তো প্রকৃতি সুশোভিত করেছে, সাজিয়েছে দিস টাউন, এই শহরকে, দ্যাটস অল দ্য এলিমেন্টস অফ বিউটি। দিন নম্বর আমরা বসাবো উইথ, অ্যাডর্ন উইথ। এই যে উইথ প্রিপোজিশনটি কানেক্টেড হচ্ছে তোমার এই শব্দটার সাথে, অ্যাডর্ন শব্দটার সাথে। নেচার হ্যাজ অ্যাডর্ন, প্রকৃতি সাজিয়েছে, সুশোভিত করেছে দিস টাউন, এই শহরকে, উইথ অল দ্য এলিমেন্টস অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্যের যত প্রকারের উপাদান আছে সমস্ত উপাদান দিয়ে প্রকৃতি কী করেছে, এই শহরটাকে, রাঙ্গামাটি শহরটাকে সাজিয়েছে। ড্যাশ হিলস কাভার্ড উইথ গ্রিন ট্রিজ প্রেজেন্ট। ই নম্বর আমরা বসবো দা। দ্য হিলস কাভার্ড উইথ গ্রিন ট্রিজ, অর্থাৎ যে পাহাড়টা, এই পাহাড়টা কি আবৃত, ছেয়ে আছে, আচ্ছাদিত হয়ে আছে উইথ গ্রিন ট্রিজ, সবুজ গাছ গাছ, প্রেজেন্ট দ্যাস ইউনিক সাইট। এফ নম্বর আমরা বসাবো এখানে আ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এখানে আ কেন হবে। দেখো, ইউনিক শব্দটা উচ্চারণ করলে ইউয়ের মতো হয়, কোনো ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়াল থাকে এবং তার উচ্চারণটা ইউ বা অয়ের মতো হয়, তাহলে এন না বসে সেখানে কি বসে, এ বসে, তাই এখানে এ বসানো হয়েছে। দ্য হিলস কাভার্ড উইথ গ্রিন ট্রিজ প্রেজেন্ট আ ইউনিক সাইট, অর্থাৎ পাহাড়টা আচ্ছাদিত সবুজ গাছপালা গাছপালাতে আর কি, যেটা কি রয়েছে, একটা ইউনিক সাইট,
অসাধারণ একটা দৃশ্য আর কি। দেয়ার আর মেনি ট্যুরিস্ট স্পটস হেয়ার, এখানে অনেক পর্যটন জায়গা রয়েছে, স্পট রয়েছে। ট্যুরিস্ট হচ্ছে এখানে পর্যটন, স্পট হচ্ছে জায়গা, এখানে অনেক পর্যটন জায়গা রয়েছে। দ্য সাসপেনশন ব্রিজ অফ রাঙ্গামাটি, দ্য সাসপেনশন ব্রিজ, ঝুলন্ত ব্রিজ অফ রাঙ্গামাটি, অর্থাৎ রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ। সাসপেনশন বলতে এখানে ঝুলন্ত, যেটা ঝুলে আছে আর কি। দ্য সাসপেনশন ব্রিজ অফ রাঙ্গামাটি, রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ ইজ ড্যাশ অ্যাট্রাকশন ফর দ্য ট্যুরিস্ট। জিনা আমরা বসাবো এখানে অ্যান, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রাকশন শব্দটির শুরুতে ভাওয়েল রয়েছে, যার কারণে এখানে অ্যান বসানো হলো। দ্য সাসপেনশন ব্রিজ অফ রাঙ্গামাটি, রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ ইজ অ্যান অ্যাট্রাকশন, এটা একটা আকর্ষণ ফর দ্য ট্যুরিস্ট, পর্যটকদের জন্য। ইট ইজ অলসো এ হোম অফ সেভারেল ড্যাশ এথনিক গ্রুপস। এইচ নাম্বার আমরা বসবো এখানে, বলছে কি দেখো, ইট ইজ অলসো এ হোম অফ সেভারেল ড্যাশ এথনিক গ্রুপস। সেভারেল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এথনিক শব্দটা হচ্ছে এখানে নাউন। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা কখনো দেখো যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে গ্যাপ থাকে, কি থাকে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে গ্যাপ থাকে, তাহলে নর্মালি সেখানে কোনো আর্টিকল বসে না। তাহলে ইট ইজ অলসো এ হোম অফ সেভারেল, এখানে আমরা কি বসাই দেবো, ক্রস বসাই দেবো। এইচ নাম্বার আমরা বসালাম ক্রস। এবার আমরা দেখি, ড্যাশ ট্রিপ টু রাঙ্গামাটি উড বি ড্যাশ অফ আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স ফর দ্য নেচার লাভার্স। এর ট্রিপ, এখানে আমরা কি বসাবো, এর ট্রিপ, ট্রিপ হচ্ছে ছোট ভ্রমণ, ছোট পরিসরে যে ভ্রমণ তাকে বলা হয় ট্রিপ। এর ট্রিপ টু রাঙ্গামাটি, রাঙ্গামাটিতে ভ্রমণ, উড বি ড্যাশ আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি আউটস্ট্যান্ডিং শব্দটির আগে দিকে ভাওয়েল আছে, যার ফলে এখানে আমরা কি বসাই দেবো, অ্যান বসাই দেবো। এ ট্রিপ টু রাঙ্গামাটি উড বি অ্যান আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স ফর দ্য নেচার লাভার্স, প্রকৃতি প্রেমিক যারা তাদের জন্য রাঙ্গামাটির একটা ভ্রমণ উড বি অ্যান আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, একটা কী হবে, অসাধারণ অভিজ্ঞতা হবে। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023 সালের যে এক নম্বর প্রশ্নটি এসেছিল প্রিপোজিশন, আর্টিকেল এবং জিরো আর্টিকেল নিয়ে, সেই বিষয়ের সমাধান। প্রিয় শিক্ষার্থী, এরপরে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।